নমস্কার, এই মুহূর্তত মই শ্রীয়ে এক গুরুত্বপূর্ণ বাতৰি লৈ আহিছো। এক চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে BMCHত, কিয়নো মৃত বুলি ঘোষণা কৰা এটি শিশু জীৱন্ত ৰূপত ঘূৰাই পাইছে এগৰাকী মাতৃয়ে। আৰু 2019 চনতে শিশু সাল সলনি হোৱাৰ এক ভয়ংকৰ ঘটনা পোহৰলৈ আহিছে। এই ঘটনা এখন অসমৰে আৰু BMCHত সংঘটিত হোৱা এই চাঞ্চল্যকৰ ঘটনাৰ এই মুহূৰ্তত সবিশেষ তথ্য লৈ আহিছো। BMCHত চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে 2019ত। শিশু সাল সলনিৰ ঘটনা এতিয়া পোহৰলৈ আহিছে। BMCHয়ে মৃত বুলি ঘোষণা কৰা সন্তান জীৱিত অৱস্থাত ঘূৰাই পালে মাতৃয়ে। 3 বছৰীয়া আইনী যুঁজত জয় নাজমা খানমৰ। মাতৃ নামৰ সাদৃশ্যৰ বাবে সলনি হৈছিল সন্তান। নাজমা খাতুন নামৰ প্ৰসূতিৰ মৃত সন্তান তুলি দিয়া হৈছিল নাজমা খানমৰ হাতত। পৰিয়ালে সুস্থ শিশুটিৰ মৃত্যুক মানি লোৱা নাছিল আৰু পৰিয়ালৰ কথাত গুৰুত্ব দিয়া নাছিল। কিন্তু বাৰম্বাৰ কোৱাৰ পিছতো BMCHয়ে ঘটনা সন্দৰ্ভত গোচৰ ৰুজু কৰিছিল পৰিয়ালে। আৰু 3 বছৰৰ অন্তত এতিয়া সমগ্ৰ ঘটনা পোহৰলৈ আহিছে। অৱশেষত নিজৰ সন্তান ঘূৰাই পালে নাজমা খানমে। তিনি বছৰে নিজৰ সন্তান বুলি ডাঙৰ কৰা সন্তানক হেৰুৱাই শোকত ভাগি পৰিছে আনফালে নাজমা খাতুন। অসুস্থ অৱস্থাত নাজমা খাতুনৰ সন্তানক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱাৰ সময়তে খেলি মেলিটো সংঘটিত হৈছিল আৰু এই খেলি মেলিয়ে দুটাকৈ পৰিয়ালক এতিয়া তছনছ কৰি পেলোৱা পৰিলক্ষিত হৈছে। BMCHৰ এক ভয়ংকৰ ভুল, কিয়নো 2019 চনতে মাতৃ পিতৃ দুহালৰ সন্তান সাল সলনি হৈছিল আৰু সাল সলনি হোৱাৰ পিছতেই এগৰাকী মাতৃক কোৱা হৈছিল সন্তানৰ মৃত্যু হৈছে বুলি। কিন্তু মাতৃয়ে সন্তানৰ মৃত্যু মানি লোৱা নাছিল, সুস্থ সন্তানটিৰ মৃত্যু মানি লোৱা নাছিল মাতৃয়ে। আৰু যাৰ ফলত মাতৃয়ে বাৰম্বাৰ কষ্ট কৰি BMCHক জনালে আৰু BMCHয়ে সেই বিষয়ে গুৰুত্ব নিদিয়াৰ পিছতে আইনী সহায় ল'লে মাতৃয়ে। আৰু তাৰ পিছতে 3 বছৰীয়া আইনী যুঁজত জয় লাভ কৰিলে নাজমা খানমে। মাতৃৰ নামৰ সাদৃশ্য থকাৰ বাবে, অৰ্থাৎ দুয়োগৰাকী মাতৃৰে নামৰ সাদৃশ্যৰ বাবে BMCHয়ে কৰিছিল এই ভয়ংকৰ ভুল আৰু নাজমা খাতুন নামৰ প্ৰসূতিৰ মৃত সন্তান তুলি দিয়া হৈছিল নাজমা খানম নামৰ মহিলাগৰাকীৰ হাতত। নাম দুয়োটা নাজমা হোৱাৰ বাবে এনেধৰণে এটি সন্তান আনগৰাকীৰ হাতত আৰু আনগৰাকীৰ সন্তান আনগৰাকীৰ হাতত তুলি দিছিল BMCHয়ে। কিন্তু তাৰ পিছতে পৰিয়ালে নিজৰ সুস্থ শিশুটি হঠাৎ মৃত বুলি ঘোষণা কৰাৰ পিছতে সেই কথা মানি লোৱা নাছিল আৰু বাৰম্বাৰ BMCHক সেই বিষয়ে অৱগত কৰাইছিল। কিন্তু BMCHয়ে কোনো পধ্যেই গুৰুত্ব নিদিলে সেই কথাৰ ওপৰত। নিজৰ ভুল মানি ল'বলৈ মান্তি নহ'ল BMCH আৰু তাৰ পিছতেই আইনী সহায় লোৱাৰ পিছত অৱশেষত জয় লাভ কৰিলে নাজমা খানমে। অৱশেষত নিজৰ সন্তান ঘূৰাই পালে নাজমা খানমে আৰু 3 বছৰে নিজৰ সন্তান বুলি ডাঙৰ কৰা সন্তানক হেৰুৱাই কিন্তু শোকত ভাগি পৰিল নাজমা খাতুন। নিজৰ সন্তানক হেৰুৱাবলগীয়া যেন এক পৰিস্থিতি, কাৰণ 3 বছৰে যি সন্তানক নিজৰ বুলি ভাবি ডাঙৰ কৰি আছিল সেইগৰাকী মহিলাই নাজমা খাতুনে, সেই সন্তান আচলতে নাজমা খাতুনৰ নিজৰ নাছিল। আৰু অসুস্থ অৱস্থাত নাজমা খাতুনৰ সন্তানক চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱাৰ সময়তে এই খেলি মেলিটো সংঘটিত হৈছিল। কিন্তু এই খেলি মেলিৰ বিষয়ে মান্তি হোৱা নাছিল, নিজৰ ভুল মানি লোৱা নাছিল BMCHয়ে। কিন্তু অৱশেষত এই ঘটনা সম্পূৰ্ণৰূপে পোহৰত আহিলে আৰু আৰক্ষীৰ আইনী সহায় লোৱাৰ পিছতে এই যুঁজৰ জয় কৰিলে নাজমা খানমে। আৰু সকলো ঘটনা পোহৰলৈ আহিল। আচলতে ইয়াৰ আঁৰত কি জড়িত হৈ আছিল, ইয়াৰ আঁৰৰ ঘটনা কি আছিল, সকলো পোহৰলৈ আনিবলৈ সক্ষম হ'ল মাতৃগৰাকী। নিশ্চয় হৈছিলে ছাৰ,
তারপিছত তাতে বহুত বেমার আছিলে। তারপিছত হওয়ার পিছত আধা ঘন্টামান পিছত মোক তারপর রেফার দিছিলে কোকরাঝার। মই কোকরাঝার আইছিলো স্যার, তাতো ভালো হয় নাই। তারপিছত তারপর রেফার দিছে মই বড়পেটা মেডিকেল কলেজত আহিছো। আহি কিনে তাতে হতো দিনমান থাকার পিছত ভাল হয়েছিলে। তারপিছত আমাকে কি তারপর রিলিজ দিছিল, আমাকে আমি ঘরত গৈছিলো, ভাল হয়েছিলে বাচ্চাটো। তারপর আগমান পিছত মোর মোবাইলত একটা ফোন আহিছিলে আর মোক ফোন করে কইছে যে মই কইছি মই তো আপনার চিনি নপাও। এই মানুষজনে কইছে কিয় চিনি নপায়, হসপিটালত একেলগে আসিল আমি। তারপর মই কিন্তু না মই তো চিনি নপাও। আকো এই মানুষজনে কইছে আমার দুটা যে লড়া হয়েছিল মানে বাচ্চা হয়েছিল, এটা যে মরি গল। এই মরা বাচ্চাটোর মোর ঘরের মানুষজনে কই আছে যে যিমান মানুষ চিনাকি হয়েছে হসপিটালত সবকে মাতি কিনে মানে খাওয়া দাওয়া নিমন্ত্রণ দিব আর কি। তারপর এইদিনে ইমান কথা কই কিনে কাটি দিলে। তারপর আকো এক সপ্তাহ পনেরো দিন পিছত আকো ফোন করেছে এই মানুষজনে। তারপর এই মানুষজনে মোক কইছে যে সালাম আলাইকুম দিছে, তারপর ময়ও দিছি। তারপর কইছে যে আমি তোমার তাতে যাম, সময় করে যাম, ডেটটা ফিক্স করি যে তোমাক নিমন্ত্রণ দিয়ে কিনে আহিম, নিমন্ত্রণ দিয়ে কিনে আহিম, আমার এই বাচ্চা মরা বাচ্চাটোর মানে কিবা করিম আর কি, খাওয়া দাওয়া কিংবা নিমন্ত্রণ দিম আর কি। মই কইছিল এই মানুষজন মোক কইছে মই আজি গোসাইগাঁওত আহিছো, আপনি কত আছে? মই কৈছিলো মই ঘরত আছো। কয়ে মই নিমন্ত্রণ দিব আহিছো, মই যাম তোমার ঘরত। মই ঠিক আছে তেনহলে আহক আপনি। তারপর এই মানুষজন ঘরত আহি কিনে মই বহিব দিছো, বহাও নাই, পান দিছো, পানও খাওয়া নাই। ডাইরেক্ট কইছে কি বাচ্চাটো কত আছে, বাচ্চাটোক একটা ফটো মারি লম। তারপর ফটো মারি লই কিনে আহিছে আর নিমন্ত্রণ কইছে কি নিমন্ত্রণ ফিক্সটো হওয়া নাই, মই ফিক্স করে আপনার ফোন করে দিম, এনেকই কইছিলে মানুষজন। তারপর তিন চার মাহমান পিছত আকো মোক ফোন করেছে তোমার দেউতার নামটো কি? মই কইছো দেউতার নামটো কিয় লাগে? তারপর মই ফোনটো কাটি দিছো। আকো এই মানুষজন আট নয় মানমান মোক ফোন করেছে, মই রিসিভ করা নাই। তারপর পনেরো দিনমান পিছত ঘরত পুলিশ গৈছে মোর ঘরত। মই তো কামত গৈছিল, মোক ফোন করেছিল যে ঘরের পড়া যে বাচ্চা বলে আমার নয় বেলেগর বাচ্চা, মা পুলিশ আহিছে ঘরত। মই আহিছো, আহি কিন্তু পুলিশ গুছি গৈছে ঘরত, বহুত মানুষ আমার ঘরত যে এনেকুয় এনেকুয় কথা, গাঁৱৰ মানুহ সুধিছে মোক কি হয়েছে কেসটো। মই কৈছো এনেকুয় এনেকুয় কেস। তারপর আমাক পনেরো দিনমান সময় দিছিলে এই বড়পেটা থানার এস আই আইসিলো, মুখ জামাই লৈছে মোক। আর এস আই স্যারে কইছিল যে আপনি ভালকে কোক, আপনার মই সহায় করিম। তারপর মই সব কইছিল এস আই স্যারে, কইছিল স্যার মোর সব ডকুমেন্ট আছে বাচ্চার, যিমান ডকুমেন্ট লাগে। এস আই স্যারে কইছে যে ডকুমেন্টের একো কাম নহব, ডাইরেক্ট ডিএনএ টেস্ট করব লাগবো, এনেকই কইছিলে। তারপর মই কইছিল ঠিক আছে হব, ডিএনএ টেস্ট করক, মোর বাচ্চা মোর একো টেনশন নাই। তারপর কইছে ঠিক আছে যাওয়া আজি, মই মাতিলে আহিবি। তারপর মোক মাতিছে, মই আহি কিনে ডিএনএ টেস্ট 2020 ডিসেম্বর মাহত মই করে কিনে গৈছিলো। আজি দুই তিন দিনমান হল মোক ফোন করেছে এই বড়পেটা থানার, কোনোবা ফোন করেছে মই না জানো, পুলিশে ফোন করেছে, কইছে যে তোমার ডিএনএ টেস্ট আকো করব লাগে। তারপর মই সুধিছো ডিএনএ টেস্টের কারণে, মই তো বেলার দিয়ে আইছিলো এবার, কইছে এইটো রিজাল্ট আহিছে। মই কইছিলো কি রিজাল্ট আহিছে? কইছে হিহতর নেগেটিভ আহিছে, তোমার পজিটিভ আহিছে বলে মোক কইছিলে। তারপর আজি মই আহিলো, আর পিছত ইহতে কই আছে যে তোমার নেগেটিভ আইছে, ইহতর পজিটিভ আইছে, কোর্টের পর অর্ডার আইছে যে বাচ্চাটো এতিয়া দিব লাগে। বাচ্চাটো হৈছিল 2019 মে মাহৰ 5 তারিখত মোর মিসেস প্রেগনেন্ট আছিল, ইয়াতে এডমিট করিলো। এডমিট করার এই মেডিকেল কলেজত, ফকরডি মেডিকেল কলেজত। তার তিনদিন পিছত বাচ্চাটো বেবিটো জন্ম হল। বেবিটো জন্ম হৈছিল হওয়ার জাস্ট দুই ঘণ্টামান পিছতে বেবিটোর শ্বাস প্রশ্বাসত অল্প ই হল, তেতিয়া আমি আইসিউত লৈ গল ডাক্তারের পরামর্শ মতে। তেতিয়া সন্ধ্যা আছিল, সন্ধ্যা থাকা সময় তেতিয়া আমাক আরো চাব নিদলে। নিদিয়ার পিছত যেতিয়া মই নেক্সট দিনা রাতেপা চাবলৈ ইচ্ছা করো, কিন্তু তেওঁলোকে মোক নিলে এতিয়া নহয়। হঠাৎ 10:30-11টাত মোক মাতি পঠাইছে যে আপনার বাচ্চাটো এনে এনে এক্সপায়ার হয়েছে। মই কৈছো মোর বাচ্চাটো একসঙ্গে কান্দা কাটা ভাল বাচ্চাটো দিলো আর ইমান সোনকালে আর মোক নেদেখালেও, গতিকে মোর এইটো সন্দেহ আছে মোর। পিছত তেওঁলোকে যেটো বাচ্চা মোক দিলে, মই তেওঁলোকক লগে লগে ই করিলো যে মোর বাচ্চাটো ইমান ডাঙর নাছিল, সরু আছিল, প্লাস ওয়েটও ইমান নাছিল। ওয়েট যিখিনি গলে তেওঁলোকে কয় যে নাই নাই এইটো মরিলে পরে এনেকৈ ওয়েটবার, আর মরা গার্জেনবিলাকে বাচ্চা মরি গেলে এনেকুৱাই কয়, গতিকে আপনারও এইটো। পিছে মই ডকুমেন্টস খুঁজলো যে মোর বাচ্চার যেখানে ডকুমেন্টস আছে সেইখানে লিখক। তেওঁলোকে কলে আপনি গোটেই ডকুমেন্টস পাব, কিন্তু আপনি আগতে এইটো লই লোক, নহলে বেলেগ বাচ্চাবিলাকের ডিজিজ হব। সেইখানে কোয়ার পিছত মই কই মোক তারমানে এনেকলে জোর জবরস্তি দিবই লাগে লই যাব, আপনি তলত নামকসুন বাচ্চাটো লৈ, বাকি যিমান যি আপনার কাগজ পাতি যি লাগে আমি পিছত দিম। পিছে মোক
কি গলে যে এটা এই ডেথ সার্টিফিকেট সেইটো দিলে, বোলে মোৰ ডেথ সার্টিফিকেট নহয়, মোৰ ডকুমেণ্টছখিনি চাব লাগে। এই ডকুমেণ্টছখিনি যেতিয়া চাব গেলোঁ, তাতে মই দেখা পালোঁ যে ডকুমেণ্টছখিনিতে যিটো ফাইল আছিল, ফাইলটোৰ ওপৰত আউটবৰ্ণ লিখা আছে। তেতিয়াই মই ক'লোঁ যে মোক কিয় আউটবৰ্ণ নহয়, বাচ্চাটো নহয়, মোৰতো ইনবৰ্ণ, মোৰ এই হস্পিটেলত হৈছে। তাৰপিছত যাই ক'লে যে লগে লগে কোনোবা এজনে এই লিখে লিখা পৰা যি যিবিলাকে কৰে তাতে ৰেষ্টাৰাত, তেওঁলোকে কাটি পেলাই ইন কৰি থলে। মই লগে লগে ক'লোঁ যে ইন কৰিলে আৰু বাচ্চাটো ইন হ'ল না, বোলে আপুনি যাওকচোন, ইমান কানুনি কৰিব নালাগে, আপুনি বাচ্চাটো লৈ যাওক, আপোনাৰ যিমান যি কৰিব লাগে পিছত আহি ইয়াৰ কাগজ।